সবুজ বঙ্গ নিউজের খবরগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করুন। পশ্চিমবঙ্গ সরকার সপ্তাহে দুদিন লকডাউন ঘোষণা করেছে, আজকে সপ্তাহের দ্বিতীয় দিন। নমস্কার, আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ, আপনাদের সাথে রয়েছি আমি চৈতালী চক্রবর্তী। সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে মুর্শিদাবাদ কান্দি শহর থমথমে। পশ্চিমবঙ্গ সহ মুর্শিদাবাদে করোনা আক্রমণের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলেছে। রাজ্য সরকারের তরফে লকডাউন ঘোষণা করেছে। আজ শনিবার লকডাউনের দ্বিতীয় দিনে কান্দি থানার গোকন, জীবন্তী, মহলন্দী সহ একাধিক এলাকায় সম্পূর্ণভাবে লকডাউনের চিত্র দেখা গেল সকাল থেকে। কোনো ব্যবসায়ী দোকান খোলার চেষ্টা করলেও কান্দি থানার প্রশাসন বন্ধ করে দেয়। কান্দি থানার পুলিশ সকাল 6টা থেকে কঠোরভাবে নাকা চেকিং করতে থাকায় সাধারণ মানুষ বাড়ির বাইরে যেতে পারেনি। মাছের বাজার থেকে সবজির বাজার, মুদিখানার দোকান বন্ধ রয়েছে। কেবলমাত্র জরুরি পরিষেবা, হাসপাতাল এবং ওষুধের দোকান খোলা ছিল। লকডাউনের দ্বিতীয় দিনে সফল বলে মনে করেছেন অনেক রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গ সরকার সপ্তাহে দুদিন লকডাউন ঘোষণা করেছে, আজকে সপ্তাহের দ্বিতীয় দিন। সেই লকডাউন চলছে, আমরা কান্দির বিভিন্ন জায়গার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গোকুন হসপিটাল মোড়। সেখানে দেখছি যে কেউ বাজার, সমস্ত বাজারই বন্ধ আছে, একমাত্র স্বাস্থ্যকেন্দ্র যে গোকুন হসপিটাল সেটাই খোলা আছে। আমরা জেনে নেব গোকুনের একজন স্টাফের কাছে যে এই প্রতিদিনের মতন আজকে হসপিটালে ভিড় আছে কি না, আর আজ এই লকডাউনে মানুষ আসছে কি না সেই সম্বন্ধে আমরা জেনে নেব। এই যে প্রতিদিন লকডাউন, আজকে যে লকডাউন, প্রতিদিনকার মতন পরিষেবা পাচ্ছে কি না, পেলে কীরকম পাচ্ছে? আমাদের হাসপাতাল থেকে পরিষেবা সমস্তই পাল, সব আমরা রেডি আছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা সবাই আমরা এখানে আছি হাজির, কিন্তু লোকজন আমাদের এখানে, পেশেন্ট খুব কম। আমাদের প্রতিদিন লকডাউন বাদে যেদিন খোলা থাকে সেদিন প্রায় 300-350 পেশেন্ট হয়। সেই তুলনায় গত যে আমাদের বৃহস্পতিবার লকডাউনটা হয়েছে তাতে আমরা মাত্র 51টা পেশেন্ট পেয়েছিলাম। মানে এই যে লকডাউন, তাতে আমরা বুঝতে পারছি যে সরকারি যে লকডাউনটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে এবং সেই রকমভাবেই তারা চলাফেরা করছে। সেই রকমভাবে যানবাহনও আমাদের রাস্তা একবারে জনশূন্য, আর যাদের ইমার্জেন্সি আছে, যাদের জরুরি প্রয়োজন আছে, তারাই স্বাস্থ্যকেন্দ্রে আমাদের আসছে এবং তাদের যথারীতি খুব সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা হাসপাতালের কর্মী যারা আছি যথেষ্টভাবে আমরা পরিষেবা দিচ্ছি। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কি? কোনো রকমের অসুবিধা নেই, কোনো রকমের অসুবিধা নেই। আমাদের এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে, কোনো রকমের পরিষেবা আমাদের কোনো রকমের অসুবিধা বোধ করে না। পেশেন্ট পার্টি খুব সুন্দরভাবে, যা হোক একটু যাতায়াতের অসুবিধা হচ্ছে সেটা তো লকডাউনের মধ্যে দিয়ে আমাদেরকে মেনে নিতে হবে। পেশেন্ট পার্টি যারা ইমার্জেন্সি এসেছে তাদের সেরকমভাবে টুকটুকিতে আসা যাওয়ার একটু অসুবিধা হলেও তারা ঠিক সময়ের মধ্যে তারা বাড়ি পৌঁছে যাচ্ছে। এই আমি এই খবরটুকু খুব ভালোভাবে জানি এবং এইরকমভাবে আমাদেরকে পরিষেবা দিতে হয়েছে। আপনার নাম? আমার নাম শামসুল হক, আমি কমিউনিটি হেলথ ওয়ার্কার, বাড়ি কুমারসুন্দর জিপি, সোলপাড়া গ্রাম। আপনারা শুনলেন যে পরিষেবার ক্ষেত্রে এই আপনার কোনো অসুবিধা নাই গোকুন হসপিটালে, কিন্তু এটাও আপনারা শুনলেন যে কেবল স্বাস্থ্যকেন্দ্র ছাড়া, জরুরি পরিষেবা ছাড়া গোকুন কান্দি, শুধু কেবলমাত্র গোকুন নয়, কান্দির জীবন্তী, মহলন্দী, আপনার কুমারসুন্দর, বিভিন্ন জায়গার চিত্র আপনাদের তুলে ধরাবো। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে সমস্ত বাজারই বন্ধ আছে, সমস্ত বাজারই বন্ধ আছে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া। সেদিক দিয়ে আজকে লকডাউন সফলই বলা যায়। আমি জয়দুল শেখ, ক্যামেরায় সাইন সিংয়ের সঙ্গে মন্তাজ, খবর দর্শন টিভি।